নমস্কার বন্ধুরা, অ্যাকোভার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলে দিই, এই চ্যানেলটা একদম নতুন আর চেষ্টা করছি এই চ্যানেলটা আমাদের মতন মৎস্যপ্রেমীদের কাছে যাতে আরও জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, এই চ্যানেলে অনেক নতুন নতুন রঙিন মাছ, ঠিক আছে, তাদেরকে কীভাবে যত্ন নেব, সেই মাছগুলোর দাম কেমন হতে পারে, তো এই সমস্ত ব্যাপারে বিস্তৃত আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আপনারা যে ফার্মটা দেখতে পাচ্ছেন, এটা হলো মলয়দার নিজস্ব ফার্ম। এখানে বিভিন্ন রঙিন মাছের চাষ হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছগুলো যায় বলতে মানে বুঝতে পারছেন, বিক্রি হওয়ার জন্যই যায় বিভিন্ন দোকানে। এবং গ্যালিপ স্ট্রিটের নাম শুনেছেন হয়তো, আমাদের মতো মৎস্যপ্রেমীরা তো সবাই জানি যে গ্যালিপ স্ট্রিটে অনেক সস্তায় অনেক কম দামে মাছ যায় মাছ পাওয়া যায়। তো এখান থেকেই মাছগুলো কিন্তু গ্যালিপ স্ট্রিটে যায় বিক্রি হওয়ার জন্য। তার মানে বুঝতে পারছেন কতটা সস্তা হতে পারে এখানে। আজকে এই ভিডিওতে আপনারা ফার্মটা দেখে নিন এবং আমি ডেসক্রিপশানে এই জায়গার অ্যাড্রেস, কিভাবে আপনারা আসবেন, সেগুলোর পুরো সমস্ত ডিটেলস আমি প্রোভাইড করে দেবো, যেটা দেখে আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন। এবং মলয়দার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, ওখান থেকে আপনারা মলয়দার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এবং ওনার সাথে কথা বলে এখানে আপনারা এসে আপনাদের নিজের পছন্দ মতন মাছ আপনারা কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। আজকের ভিডিওটা মলয়দার ফার্মে শুধু ভিজিটিং করার ভিডিও, পরের ভিডিওগুলোতে অনেক আরও বিভিন্ন মাছের তথ্য থাকবে এবং যে সমস্ত অজানা তথ্য বা নতুন কোনো তথ্য মলয়দা আমাদের সাথে শেয়ার করবেন, এরকম অনেক ভিডিও আসতে চলেছে। তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তবেই কিন্তু তোমরা বিভিন্ন মাছের বিভিন্ন ভ্যারাইটি তোমরা দেখতে পাবে এবং অনেক আরও অনেক 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 তথ্য তোমরা জানতে পারবে, অনেক বিভিন্ন দৃশ্য তোমরা দেখতে পাবে, অনেক বিভিন্ন জিনিস যেগুলো হয়তো তোমরা ঝট করে দেখতে পাও না, সেই রকমও অনেক কিছু জিনিস মাছের দেখতে পাবে। তো টাটা।